এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন করে কিন্তু রাজ্যে ঢুকতে চলেছে পশ্চিমী বড়সড় আবারও ঝঞ্ঝা যার ফলে রাজ্যের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তো কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কবে থেকে আবার হবে আবহাওয়ার উন্নতি এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সামনেই কিন্তু রয়েছে সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজোতেই কিন্তু গোটা রাজ্য ভাসতে চলেছে বৃষ্টিতে দেশের দক্ষিণ ও পশ্চিমে কিন্তু অবস্থান করছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা তার পাশাপাশি তামিলনাড়ুর ওপরে কিন্তু বিরাজ করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং তা কিন্তু রাজ্যে প্রবেশ করবে তিন তারিখের মধ্যে যার ফলে চার তারিখ ও পাঁচ তারিখ কিন্তু থাকছে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলি অর্থাৎ হাওড়া হুগলি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এইসব জেলায় কিন্তু থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং অন্যান্য জেলায় কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এছাড়াও বাগবাকি জেলাগুলিতে কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস যা মনে করা হচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু রাজ্যে তিন থেকে চার দিন পর্যন্ত স্থায়ী থাকবে এর পরের থেকেই কিন্তু ক্রমশই আবহাওয়ার উন্নতি হবে রোদ ঝলমলে দিন না থাকলেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর